এবার না 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 এইভাবে আপনারা যাবেন না দয়া করে এইভাবে আপনারা যাবেন না একবার পিড়ি থেকে যদি আমার মেয়ে উঠে যায় তাহলে তাহলে ও তো লগ্ন প্রশ্ন হবে বলুন দয়া করে আমার মেয়েটাকে বাঁচান আমাদেরকে এইভাবে পথে পটাবেন না দেখ তোর পক্ষে বিয়েটা না করে চলে যাওয়া যতটা সহজ ওই মেয়েটির পক্ষে কিন্তু এটা মেনে নেওয়া ততটাই কঠিন আর তোর এই সিদ্ধান্তটা যেন সারা জীবন তোকে তাড়া করে না বেড়ায় তাহলে তো আমার ভাগ্যটাও খুলে যাবে আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে এই মেয়ে হবে আমাদের নিখিলের বউ এবারে গেও ভূত কালো কুচকুচে তার গায়ের রং আপনারা ভাবলেন কি করে কথা আপনারা জানেন না আমার মেয়ের অনেক গুণ আছে অনেক গুণ ও ঘর কোনার কাজ জানে তারপরে ও খুব ভালো গান দয়া করে চুপ করো আর তুমি কেন আমার জন্য অন্য কারোর কাছে মাথা নোয়াচ্ছ আমি তো নিজে থেকেই বলেছি আমি চাই না এই বিয়ে করতে বামুন হয়ে চাঁদে হাত দেবার চেষ্টা করছো তুমি আমার মেয়ের ভাই ফরমাস খাটে তোমার মেয়ে শ্যামা তার সঙ্গে নাকি বিয়ে হবে আমার বোনপো নিখিলের বাবা এমন করছে যেন আমরা মানুষই নই গরু ছাগলের জাত আচ্ছা আমাদের এই শ্যামার মধ্যে এমন কম কি আছে বলুন দেখি বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে আপনারা কেউ কিচ্ছু করবেন না সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবেন দোহাই আপনাদের একটু কিছু ভাবুন আমার আমার মেয়েটার মেয়েটার হয়ে কিছু ভাবুন আপনারা আমরা তো জানি না পুলিশের সঙ্গে কি করে কথা বলতে হয় ওরা ওরা কি আমাদের কথা শুনবে দাঁড়াও দাঁড়াও বিষ্ণুপ্রিয়া দাঁড়াও দাঁড়াও এত বিচলিত হয়েও না স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন তিনি আমাদের সহায় আছেন একটা কিছু বন্দোবস্ত হবেই কি বন্দোবস্ত হবে শুনি কি বন্দোবস্ত হবে পুলিশ কে এই গরিব বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারবে এই অবস্থার কথা বুঝতে পারবে দেখুন পুলিশের সামনে তো আপনাদের দাঁড়াতেই হবে আপনাদের মেয়ে যখন চাইছে না বিয়ে করতে আপনারা কেন ওকে জোর করছেন সেটা যখন করছেন তখন তো পুলিশকে ফেস করতেই হবে কিন্তু পুলিশকে যদি আমরা সব কথা বুঝিয়ে বলি ওরা বুঝতে পারবে তো সেটা পুলিশের উপরে ছেড়ে দিন না ওরা নিজের মতো করে বুঝে নেবে আর গরিব মানুষ মানিয়ে যে তারা কোনো অন্যায় করতে পারে না এরকম তো কোনো কথা নেই দেখুন ভোগান্তি একা আপনাদের হচ্ছে না আমরা তো ইকুয়ালি সাফার করছি নিখিল কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কি আপনারা একবার বুঝতে পারছেন কেঁদো না এভাবে যাওয়ার আগে এভাবে কাঁদতে নেই সবচেয়ে বেশি অন্যায় বোধ হয় আমি তোমার সাথে করেছি পারলে আমায় ক্ষমা করো এই যে দেখছেন এটা হলো অ্যাক্সিডেন্টে দমড়ে যাওয়া গাড়ির চাবি চাবির খাঁজে কি একটা লেগে আছে না ময়লার মতো সাবান গাড়ির চাবিতে সাবান কেন সিনেমায় দেখেছি সাবানের উপর চাবির ছাপ ফেলে নকল চাবি বানানো হয় সত্যি সত্যি সেটাই ঘটেনি তো নকল চাবি বানানো হয়েছে যদি সেটাই হয়ে থাকে তাহলে প্রশ্নগুলো কেন হ্যালো কে দার্জিলিং থানায় আপনি একটা ডায়েরি করেছিলেন চন্দন চ্যাটার্জির নামে গাড়ি খাদে পড়ে গেছিল চন্দন বাবুকে পাওয়া গেছে এসে একবার আইডেন্টিফাই করতে হবে অনেকগুলো বাইনা দিয়েছি দামি দামি ও গয়না বেচলে না তুমি এর থেকে অনেক বেশি রাপ করবে বুঝেছো ধেনু সাক্ষাৎ দাও শোনো 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 বেচার জন্যই আমি এখানে দোকান খুলে বসেছি জেল কাটার জন্য নয় বেচার সময় বলনি কেন চুরির গয়না চন্দনা আস্তে আস্তে পড়ে যাবেন তো
যা বললাম মুখ একেবারে বন্ধ রাখবে, একেবারে বন্ধ রাখবে। হ্যাঁ আমার ছেলে কি ফেল না নাকি, যে দেখবে সেই পছন্দ করবে, কিন্তু মেয়ে কেন জানে না যে আমরা দেখতে আসছি। স্যার আমি মফস্বলে বড় হয়েছি, ওখানকার বাংলা মিডিয়াম স্কুলেই আমার পড়াশোনা, ইংরেজিটা না সেরকম ভালোভাবে শেখার সুযোগ পাইনি। আমি বুঝতে পারছি আমার উপরে আপনি রাগ করছেন হয়তো। আজ তুমি যেটা করলে এর ফল তোমায় ভোগ করতে হবে। এবার বকুল শেষ, ও জানেও না কাল লেজে পা দিয়েছে। লোকনাথ আশেপাশে কোথাও নেই, কোথাও খুঁজে পেলাম না ওকে। তুই কোথায় গেলি রে লোকনাথ, কেন বারবার এরকম করিস তুই? তোমার ছেলেকে তো চেনো, কখন কোন খেয়ালে থাকে চিন্তা কর না বেশি। রাজচন্দ্র দাস আমাদের সবংশ, দোষটা কোথায় এই বিবাহে? কন্যা শুধুমাত্র পিতার রক্ত বহন করছে না বিশেষ মশাই, তার মায়ের জাতকুলের খবর নিয়েছেন। তার মা যাতে কৈবর্ত, যে মেয়ের মা কৈবর্ত তার সঙ্গে তো বিবাহ সম্ভব নয়। আপনার জ্যৈষ্ঠ পুত্রের বিবাহ হবে না বিশেষ মশাই, এটা আমার বিধান। যদি এই বিবাহ না হয় তাহলে মেয়েটা সর্বনাশ হয়ে যাবে পণ্ডিত মশাই। যারা জাত লুকিয়ে আপনাকে ঠকালো তাদের জন্য এত করুণা আপনার? আর এই বিয়ে হলে আপনি যে সমাজে পতিত হবেন সে ভয় নেই আপনার? মুক্তা তো বলেছে এই ঘরে কেউ আসে না, আর তাছাড়া এখন প্রাসাদে সবাই কুমার প্রবাল কিরণকে নিয়ে ব্যস্ত আছে, সুতরাং কেউ আসছে মনে হচ্ছে। মুক্তা নিশ্চয় সুসুত নিয়ে আসছে। পুজো দেবেন তো, দরকার হলে আপনি গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে আসতে পারেন। বিদেশে গিয়ে কসমেটিক সার্জারি করে মুখের হাতের পোড়া চামড়া বদলে নিয়েছি, আধুনিক আদব কায়দা শিখেছি, শুধুমাত্র ওই শয়তান সুকুমারের ওপর প্রতিশোধ নেব বলে। যতই তুমি ইংরেজি বুলি বলো আর অ্যাটিটিউড দেখাও, আমি অত সহজে বিশ্বাস করছি না যে তুমি জয়ী নও। জয়ী যতদিন বেঁচে আছে কখনো তোমাদের ভুলবে না। আমাকে তোমার উপর নজর রাখতে হবে। কে ওখানে, আমার কোনো কথা শুনে নেয়নি তো? তুমি জয়ী হও বা জেসিকা, আমার নজর এড়াতে।